আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা শীতের দিনে আজকে বেলে শরবত খাচ্ছি। মরিয়ম আজকে শীতের সময় আমাকে বেলে শরবত খাওয়াবে। তো অনেকেই বেলে শরবত বানাতে যারা জানেন না, ভিডিওটা দেখতে পারেন। যদিও শীতকাল, গরমকালে করবেন আপনারা। কী করে ঠিকই সব বাড়ি করে নিবা রমজানে ইফতারের সময়? ইফতার সামনে, তো সামনে রোজায় আপনারা এটা ট্রাই করতে পারেন। খুব ইজি বেলে শরবত, আসলে তেমন কিছু না, বানা খুব কঠিন ব্যাপার না, খুব সহজ বানা। আমরা বেলটাকে ফাটিয়ে নিয়েছি প্রথমে, এখন ভিতরের আঁশগুলো আপনারা এখন বের করে নিচ্ছি। বেলটা খুব ভালো পেকেছে, হ্যাঁ সেন্ট আছে ভালো, পুরোটা বের করে নিচ্ছি। ছোট ছোট বেল, হঠাৎ করেই বেলটা পেয়ে গেলাম। আসলে শীতের দিনে আসলে জানতাম না শীতের সময় বেল পাওয়া যায়, দাম অনেক কম রাখছে। চারটা বেল 50 টাকা। এটা বের করে কি আর তুমি খাইতেছো নাকি খালি? আমার বউ আবার বেল খালি খেতে ভালোবাসে। ভালো করে ইয়ে করে দাও, বেল কিন্তু অনেক খুবই উপকারী একটা ফল, বেলের শরবত। আমি কিন্তু ছোট থাকতে আগে বেলের শরবত খাইতে পারতাম না, দেখে মনে হচ্ছে কি আটা আটা, এগুলো কি জিনিস। এটা কিন্তু খুব সুন্দর পাকছে, দেখি বোঝা যাচ্ছে। তো আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমরা এক গ্লাস, এটা দিয়ে প্রায় 1 গ্লাসের মতো শরবত করব। তো আমরা পরিমাণ মতো, যেমন মিষ্টি খান যে যেমন মিষ্টি খান, সেরকম চিনি আমরা 4-5 চামচ টেবিল চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে দাও 1 চামচ, এই যে বড় চামচ, 2 চামচ, 3 চামচ, 4-5, না ফাল লাগবে না, বেশি মিষ্টি হয়ে যাবে। 5 চামচের মতো চিনি নিলাম। দিয়ে দিব 1 চিমটি লবণ, দিয়ে দাও। এটা ভালো করে এটা পেস্ট, পেস্টের মতো করে করে ফেলবো। চামচ দিয়ে করতে পারেন, চাইলে আপনার হাত দিয়েও করতে পারেন। এটা আগে যদি পানি দিয়ে ফেলেন তাহলে এটা ভালো ইয়ে করতে পারবেন না, সফট করতে পারবেন না, একটু দানা দানা থেকে যাবে। এভাবে চিনি দিয়ে, চিনি লবণ দিয়ে আগে থেকেই যদি আপনি এটা একটু এভাবে মথে নেন তাহলে জিনিসটা খুব পানির সাথে খুব সহজে মিশে যাবে। তো অনেকেই দেখা যায় পানি আগে দিয়ে দেয়, পানি আগে দিবেন না, এটা আগে ভালোভাবে ইয়ে করে নেবেন। আমরা বিচিগুলো আলাদা করার জন্য এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে, পানি দিয়ে গেছে, আর লাগবে না, তাতে হবে। হাত দিয়েই মনে হয় করা মানে ভালো হবে না, চামচ দিয়ে একটু সমস্যা। বেল কিন্তু ব্লেন্ডারে করলে টেস্টটা ভালো পাওয়া যায় না, আপনি চামচ বা হাত দিয়ে করতে পারেন, এতে বেলের টেস্টটা ভালো পাওয়া যায়। ব্লেন্ডারের গরমের কারণে বেলের টেস্টটা আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। হাত দিয়ে করে নিচ্ছি, হাত দিয়ে আপনারা বিচিগুলো আঁশগুলো তুলে ফেলতে পারবেন। আঁশগুলো ইয়ে করে নাও, এই যে এটাতে রাখো, এটাতে রাখতে পারবা। হাত দিয়ে আর একটু ভালোভাবে কুচলি জিনিসগুলোকে মিহি করে নিচ্ছি। চামচ দিয়ে পুরোপুরি হয় না, হাত দিয়ে সবচেয়ে ভালো হয়। না কি চাকনি দিবা? চাকনি না, চাকনি লাগবে না, চাকনি দিতে চেয়েছিলাম বললে। আমরা আঁশগুলো বাছাই তুলে নিয়েছি এবং বিচিগুলো চলে এসেছে। আপনারা চাইলে ছাঁকনি দিতে পারেন, তো আমরা ছাঁকনি দিচ্ছি না, আমরা হাত দিয়েই কাজটা সেরে নিচ্ছি।
আমরা আরেকটু পানি অ্যাড করব। মোটামুটি ভালো ঘন হয়েছে, আমরা চিনি বা মোটামুটি ভালোই দিয়েছি। গ্লাসে পরিবেশন করব। গ্লাসে নিয়ে নাও, এক গ্লাস, দুইজনের জন্য এক গ্লাস কম হয়ে গেছে না? আমাদের বেল শেষ তো, একটা হলে ভালো হতো। পুরোপুরি এক গ্লাস। ও, বেলের শরবত আমাদের রেডি। এখন আমরা এটা টেস্ট করে দেখব, সবাইকে আমাদের এই বেলের শরবত বানানো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড বাই।